Bangladesh Information Minister Hasan Mahamud met Tripura Chief Minister Biplab Kumar Deb on Monday and urged the naming of a road after Bangabandhu Sheikh Mujibur Rehman on his birth centenary the next year. Muhammad Hasan Mahmud also requested for constructing a martyrs column for the freedom fighters who laid down their lives in the Bangladesh Liberation War. Deb later told newsmen in the presence of Bangladesh Minister that the two requests would be communicated to the government of India with due importance. Hasan said Tripura was closely involved with the liberation movement of Bangladesh and that it had accommodated 15 lakh refugees, which was as much as its population at that time. The Bangladesh minister said that it was on these lines that the request of naming any road in Bangabandhu's name to commemorate his birth centenary and to build a martyrs column has been raised. তার সাথে আমরা অনেকগুলো বিষয় বিস্তারিত আলোচনা করেছি যেটি তার পক্ষে শুনতেন। প্রথমত যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে কানেক্টিভিটি, কারণ ত্রিপুরা তিন পাশ দিয়ে হচ্ছে বাংলাদেশ এবং চট্টগ্রাম বন্দর যদি বা বাংলা বন্দর যদি ত্রিপুরা ব্যবহার করতে পারে তাহলে শুধু ত্রিপুরাই যে উপকৃত হবে তা নয়, এটির জন্য পুরো নর্থ ইস্ট ইন্ডিয়া উপকৃত হবে। সেটির জন্য যে অবকাঠামো সেগুলো নির্মাণাধীন আছে। 2020 সালে আগামী বছর সম্ভবত আগামী বছরের শেষ দিকে যে ট্রেন লিঙ্ক সেটা স্থাপিত হয়ে যাবে। And the Bangladesh minister said that Deb has specifically requested for better connectivity through his nation, standard operating procedures for Mongla and Chittagong ports for the state, auction of tea from Tripura and setting up of more border huts. The Tripura chief minister said that these connectivity projects would go on to benefit not only Tripura but whole of northeastern region. উদারতার সঙ্গে বলেছেন যে অ্যাসো যেটা আমরা এখনও চিটাগাং বন্দর ক্লিয়ারেন্স হয়নি তো সেটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য উনি বলেছেন আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং কনসার্ন যে মিনিস্টার রয়েছে কমার্স অ্যান্ড শিপিং তাদের সঙ্গেও কথা বলে সেটা যাতে তাড়াতাড়ি হয়। আর আমাদের এখান থেকে বাংলাদেশ যে ইন্ডিয়ান হাই কমিশনের ইন্দিরা গাঙ্গুলি রয়েছে ওনাকে এক্সপার্টাইজ করার জন্য উনি বলেছেন আমি সেটাই নিজে ব্যক্তিগত দেখবো, কারণ তাতে দুনো দেশের লাভ হবে। এটা কেন এতদিন হলো না সেটা উনি বিস্ময় প্রকাশ করেছেন, এটা একটা গুড সাইড, আমি তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর তার সঙ্গে সঙ্গে বর্ডার হাটের বিষয়ে আলোচনা হয়েছে, বর্ডার হাটগুলি সাংস্কৃতিক কেন্দ্র হয়ে দাঁড়ায়, শুধু বিজনেস না, সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশ এবং ভারতবর্ষের লোকেদের মধ্যে, আর আমাদের কালচারটা একই রয়েছে, তো মেলা মেশা সম্পর্ক তৈরি করা সেটা একটা দিক, সেটা যাতে তাড়াতাড়ি বর্ডার হাটগুলি, আরও দুটি বর্ডার হাট রয়েছে।